প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরুষদের জন্য এমন একটা চরম বার্তা দিবেন যে দুনিয়ার সমস্ত পুরুষরা সোজা হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। আবার পুরুষদের বার্তা শুনে মহিলাদের খুব বেশি হাসার সুযোগ নেই, মহিলাদেরকেও নবী আলাইহিসসালাম স্বামীদের ব্যাপারে দায়িত্বশীল হওয়ার জন্য অনেক কঠিন বার্তা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের ভিতরে সবচাইতে ভালো মানুষ কে, এর তালিকা নির্ভর করবে আমাদের একটা চারিত্রিক সনদপত্রের উপরে। আর সেই চারিত্রিক সনদটা দিবেন কে? স্ত্রী। স্ত্রী যদি সনদ দেয় যে আমার স্বামী লোকটা আসলেই ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না, তাহলে আপনি আল্লাহর খাতায়ও ইনশাআল্লাহ ভালো। আপনার যদি অন্যান্য ফরজ বিধানগুলো মানা হয়, আল্লাহর সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকেন, আর একটা সার্টিফিকেট বউকে ফুসলিয়া ফাসলিয়া নিতে পারেন, তা ইনশাআল্লাহ আল্লাহর খাতায় আপনি ভালো হিসাবে নাম উঠে যাবেন।